OBS বিএস স্টুডিওর ডান পার্সের কন্ট্রোলস অপশনের উপরে স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করলে ফেসবুকে গোল এটা অ্যাক্টিভ হয়ে গেছে মানে আমার ও ফেসবুকের এর সাথে কানেক্ট হয়ে গেছে এখন আমি গোল এ ক্লিক করলে সেটি ফেসবুকে লাইভ হয়ে যাবে আজ আমরা দেখবো কিভাবে ও বিএস স্টুডিও ব্যবহার করে ফেসবুকে লাইভ স্ট্রিমিং করা যায় আমরা প্রথমেই ওবিএস বিএস স্টুডিওটাকে চালু করি এখন ও বিএস স্টুডিও ব্যবহার করে আপনি ফেসবুকে কীভাবে লাইভ দেবেন সেটা কি উইন্ডো ক্যাপচারের মাধ্যমে নাকি মিডিয়া ক্যাপচার নাকি ডিসপ্লে ক্যাপচার কিংবা ব্রাউজারের মাধ্যমে কীভাবে আপনি সেটি লাইভ দেবেন সেটি আপনি আগে থেকে সেট করে রাখবেন বা এখনো সেট করে নিতেও পারেন কোনটা দিয়ে কিভাবে লাইভ দেওয়া যায় সেটা আমি আমার বিভিন্ন টিউটোরিয়ালে দেখিয়েছি আগামীতে আরও দেখাবো চোখ রাখবেন আমার চ্যানেলে তো আমি এখানে মূলত ওবিএসটাকে রেডি করে রেখেছি আজকে আমরা নজর দেব মূলত কিভাবেই এই লাইভটাকে ফেসবুকে নিয়ে যাওয়া যায় তো সেক্ষেত্রে দুইভাবে ফেসবুক থেকে স্ট্রিমিং কোড সংগ্রহ করা যায় আমরা প্রথমে একভাবে দেখি সেই জন্য প্রথমে ব্রাউজারটাকে চালু করি ব্রাউজারে লিখব ফেসবুক স্ল্যাশ লাইভ স্ল্যাশ ক্রিয়েট লিখে এন্টার দিই আমাদের সামনে ক্রিয়েট লাইভ স্ট্রিমিং এই মেনুটি চলে আসবে এটি আসতে একটু সময় লাগতে পারবে এটি নির্ভর করবে আপনার নেটের স্পিডের এর উপরে আমরা এখন ক্লিক করি ক্রিয়েট লাইভ স্ট্রিম আমাদের সামনে চালু হয়ে যাবে লাইভ প্রডিউসার এই উইন্ডোটি এই উইন্ডোতে কি কাজ আছে কি করতে হবে সেটি আমরা দেখবো কিন্তু তার আগে আমরা দেখে নিতে চাই আর একটি পথ আছে কোন পথে আমরা সরাসরি এই লাইভ প্রডিউসার এই পেজে চলে আসতে পারি তো সেজন্য আমি ব্রাউজারটাকে ক্লোজ করে দিচ্ছি ও চালু করে আমরা ও এর সেটিং বাটনে ক্লিক করব। সেটিংস ক্লিক করার পর আমরা বাম পাশে দেখতে পাবো স্টিম স্ট্রিমে ক্লিক করলেই ও এক্ষেত্রে একটা কথা বলে রাখি সেটি হলো যে ওবিএস দিয়ে শুধু ফেসবুকে নয় স্ট্রিম করা যায় টুইটার ইউটিউব আরো অনেক মাধ্যমে তো আমরা পরবর্তীতে সে সকল মাধ্যম গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমরা দেখছিলাম সেটি হচ্ছে ফেসবুক লাইভ আমরা যেহেতু ফেসবুকে লাইভে যাব তাই স্ট্রিম ক্লিক করলে আমরা সার্ভিসের এখানে ফেসবুক লাইভ এটি যদি আপনি সিলেক্ট করে দিয়ে থাকেন তাহলে এটি থেকেই যাবে আর যদি এটা না থাকে বা যদি নতুন হন তাহলে এখানে ফেসবুক লাইভ এটি থাকবে না সেক্ষেত্রে আপনি ক্লিক করে ফেসবুক লাইভটাকে সিলেক্ট করে দেবেন এখন আমরা এটিকে স্টিম কি দিয়ে চালানোর জন্য একটা স্টিম কি দরকার সে কারণে ডান পাশে যে গেট স্টিম কি এটাতে ক্লিক করি আমাদের সামনে সেই একই ক্রিয়েট লাইভ স্টিম সেই অপশনটি চলে এসেছে ক্রিয়েট লাইভ স্ট্রিমে ক্লিক করার পর আমরা কিন্তু সেই লাইভ প্রডিউসারে চলে এসেছি তা আমি যে দুইটা পথ দেখাইলাম যে দুইটার পথের যে কোনো একটি দিয়েই আপনি মূলত এই পেজে চলে আসবেন এই পেজে চলে আসার পর এখানে যে কাজটি থাকবে সেটি হলো যে আপনি পোস্ট যে লাইভ পোস্টটি দেবেন সেটি কিভাবে আপনার নিচের এখানে পোস্ট দেখেন যে শেয়ার টু ইওর টাইম লাইন আপনি কি লাইভটিকে আপনার টাইম লাইন দিতে যাচ্ছেন নাকি অন্য কোনো মাধ্যমে যেমন শেয়ার টু এ পেজ ইউ ম্যানেজ কোনো পেজের মাধ্যমে কিংবা শেয়ার ইন এ গ্রুপ আপনি গ্রুপের মাধ্যমে লাইভটা দিতে যাচ্ছেন কিসের মাধ্যমে তো যদি গ্রুপের মাধ্যমে দিতে চাই তাহলে আমি শেয়ার ইন এ গ্রুপ ক্লিক করলাম আমাদের সামনে শেয়ার গ্রুপ এই অপশনটি চলে এলো এবং নিচে ড্রপডাউনে ক্লিক করলে আপনি যতগুলো গ্রুপের সাথে যুক্ত আছেন সব গ্রুপগুলোকেই এখানে দেখা যাবে তো আমি আইসিটি এই গ্রুপটির মাধ্যমে লাইভে আসতে চাই তো সেই আইসিটি এডুকেয়ারটাকে সিলেক্ট করে দিলাম এবার আমরা যেটা দেখছি যে আমি যে লাইভটি দেব এখানে লাইভ ভিডিও টাইটেল যদি এটা তারপর আমি একটা টাইটেল দিতে পারেন আমি দিলাম ক্লাস লাইভ ভিডিও আপনি বলে দিতে পারেন কিছু আমি লিখে দিলাম ফর এইচ এসছে আইসিটি স্টুডেন্টস এখন আমি একটা স্ট্রিম কি এর মাধ্যমে লাইভ টি করবো সেক্ষেত্রে আমরা ডাইন পাশে দেখতে পাচ্ছি স্ট্রিম কি এখানে সার্ভার ইউ আর এল দিয়েও করা যায় কিন্তু আমরা করবো যে স্ট্রিম কি দিয়ে যে যে এই কিটে দেখতে ডান পাশে কপি কপি বাটনটি আছে একটা ক্লিক করি ক্লিক করার পর আমি ব্রাউজটাকে মিনিমাইজ করে রাখতে পারি এবার এই যে স্টিম কি এর অপশানে এখানে এইগুলোকে সিলেক্ট করে মুছে দিয়ে আমি ওই কিটাকে এখানে পেস্ট করে দিই দেওয়ার পর এখন আমি কি করব অ্যাপ্লাই ওকে এখন আমরা ব্রাউজারটাকে একটু পাশাপাশি চালু করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে ওবিএস স্টুডিওর ডান পাশের কন্ট্রোলস অপশনের উপরে রয়েছে এখানে স্টার্ট স্ট্রিমিং এখন আমি স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করব। ক্লিক করলে ফেসবুকে গো লাইভ এটা অ্যাক্টিভ হয়ে গেছে গো লাইভ হয়েছে মানে আমার সবুক ফেসবুকের সাথে কানেক্ট হয়ে গেছে এখন আমি গো লাইভে ক্লিক করলে সেটি ফেসবুকে লাইভ হয়ে যাবে এবং আমি যে জিনিসটাকে লাইভে আনতে চাই সেটিকে এখন আমি ট্রান্সলেশনে চালু করে দিই তাহলে কি হবে আমার এই ও এর মধ্যে যে জিনিসটি চলছে এই যে নিচে যে লাইভ অপশন দেখতে পাচ্ছি ব্রাউজারের লাইভ অপশনে এখানে ওই জিনিসটি কিন্তু এখন লাইভ চলে আসতেছে আমি যদি এটা প্রিভিউ দেখতে চাই এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো আমার যেটা আমি ওবিএস দিয়ে লাইভ করেছি সেটি আমার ফেসবুকেও লাইভ চলে এসেছে এবং এখানে লাইভটি দেখাচ্ছে এবং দেখতেও পাচ্ছি যে সেটি কিন্তু এখন আমার ফেসবুকেও চলছে তো লাইভটি যখন শেষ হয়ে যাবে তখন এই কন্ট্রোলস এর উপরে যেখানে স্টার্ট স্ট্রিমিং ছিল সেখানে এখন স্টপ স্ট্রিমিং লেখা আছে এটিকে আমি ক্লিক করে এখন স্টপ করে দিলাম আর স্টপ করে দিলেই কি হবে আমার এখন স্ট্রিমিং টি স্টপ হয়ে গেল তো আমরা এখন ফেসবুকে দেখতে পাচ্ছি ইউর লাইভ ভিডিও এন্ডেড কারণ আমি এখানে স্টপ করে দিয়েছি এখন বলতেছে রেড দিস কোয়ারি আমি রেড দিতেও পারি না দিতেও পারি আমি একটু পোস্ট একটু দেখি এটা অপশনাল আপনি পোস্ট দেখতেও পারেন নাও দেখতে পারেন আপনি রেড দিতেও পারেন না দিতেও পারেন তো আপনি যে কাজটুকু করলাম আমরা ফেসবুকে লাইভ দিলাম স্ট্রিমিং করলাম এবং স্ট্রিমিং বন্ধ করে দিলাম তো থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি টিউটোরিয়াল আশা করছি এই টিউটোরিয়ালটি অনেকের জন্য খুবই প্রয়োজনে আসবে বলে আমার বিশ্বাস শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতোই